আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে দোয়ায়ে পরশমণি গুরুত্বপূর্ণ এই দোয়ার 6 নম্বর দোয়াটা আপনাদেরকে জানাবো, যে দোয়াটা পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 1000 বছরের কাজা নামাজ হয়ে থাকলো আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আসুন এই দোয়াটার ফজিলত নিয়ে আগে আমরা জেনে নিই। এ দোয়াটির ফজিলত ও মর্তবা সম্বন্ধে সাহাবায়ে কেরামের মধ্যে পরস্পর ইখতিলাফ রয়েছে। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দোয়া যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে পাঠ করবে তার 600 বছরের আদায় করা নামাজ এর বরকতে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। অনুরূপ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি এ দোয়া পাঠকারীর 1000 বছরের নামাজ কাজা হয়ে থাকে তাও এ দোয়ার বরকতে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। যা হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিমায় এ পবিত্র দোয়ার ফজিলত বর্ণনাকালে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের এরূপ 600, 700 ও 1000 বছর হায়াত কোথায় যে এর নামাজ কবুল হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, এ দোয়া পাঠকারীর বাপ দাদা পরদাদা এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর নাম কবুল হয়ে বছর পূরণ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পাওয়ারফুল একটি দোয়া। আপনার নামাজ যদি কোনোভাবে কাজা হয়ে থাকে বালেগ হওয়ার পরে, তো আপনি যদি বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে এই দোয়াটা পড়েন, আপনার কাজা নামাজ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরা একটু দোয়াটা শিখে নিই। দেখুন দোয়াটা হলো, আলহামদুলিল্লাহি আলা কুল্লি নিআমাতিহি, আলহামদুলিল্লাহি আলা কুল্লি আলাইহি, الحمد لله قبل كل حال وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين। আসুন আমরা বাংলা উচ্চারণটাও একটু জেনে নেই। দেখুন বাংলা উচ্চারণটাও, الحمد لله على كل نعمته, আলহামদুলিল্লাহি আলা কুল্লি আলাইহি, আলহামদুলিল্লাহি ক্বাবলা কুল্লি হাল, ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা পড়বেন বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে। যদি পড়েন আপনি, একবারও যদি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাজা নামাজ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।